মনে আছে কারো? আমরা যে পূর্বের আলোচনাটা আবার করতেছি কি একটু এক দুই মিনিটের জন্য দেখি কারো মনে আছে কিনা, আমরা যে আলোচনাটা করি শিশুশ্রম। আজকের যে আলোচনা, আজকে আমাদের আলোচনা কি শিশু কেন বলা হয়? এইটা ঠিক আছে, 18 হলে কি হয়, অন্তরের মধ্যে লাগে যে আমার বাচ্চাটা এখনো ছোট। শূন্য থেকে 18 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত। কিন্তু আজকে যে শিশু বিবাহ নিয়ে আমরা আলোচনা করবো, বিবাহটা আসলে কি, বিবাহটা কি আমরা বুঝি? আপনারা কেউ শুনছেন, আমাদের কিশোরীরা জানে, ওরা বই পুস্তকে পড়ে, আপনারা কেউ জানেন? 21 বছর বয়স। তা আমরা এই বিষয়টা কি আগে কি জানতাম আমরা? না, আমরা আলোচনার মাধ্যমে ধীরে ধীরে ঠিক আছে জানতে পারছি যে আসলেই 21 বছর আগে যদি কোনো ছেলে বিয়ে করে এটা বাল্য বিবাহ মনে থাকবে সবার। এখন বাল্য বিবাহ কেন হয়? এছাড়া আরো একজন কেউ যোগ করেন সাথে, আপারা একজন আপা কারণ আমরা কি আর আগে কি জানতাম অনেকে, আমরা সবাই সম্মিলিত ভাবে বসার কারণে আমরা কিন্তু এক একজনের কাছ থেকে এক একটা কথা স্বাধীনতা থাকে, তার থেকে বঞ্চিত হয়ে যায়। সে যখন মাতৃ মানে মা হয় তখন তার অনেক মৃত্যু ঝুঁকি থাকে, যখন শিশুটা জন্ম নেয় তখন শিশুর অনেক মানে প্রতিবন্ধী হতে পারে, অনেক ঝুঁকি থাকে দুজনেরই। সন্তান অপুষ্ট হতে পারে, মাতৃ মৃত্যুর ঝুঁকি থাকে। আমরা তো জানতে পারলাম যে শিশু বিবাহ যেটা পুরাটাই একটা মানে খারাপ দিক। এখন বাল্য বিবাহ কিন্তু এই আইন আছে, এটা কি এখন পর্যন্ত আমরা জানি? কেউ কি জানেন আপনারা? আপা কিশোরীরা না, আপারা একটু বলেন, বাল্য বিবাহের যে আইন আছে, বিরোধ আইন আছে, এটা কি আমরা জানি? আপাদের মাঝখান থেকে কেউ বলেন, কিশোরীরা না, কিশোরী আপা না, আমরা কিন্তু আগে আগে একটু একটু আলোচনা করছি বিবাহ বিরোধ আইন। বাল্য বিবাহের কত প্রাপ্ত বয়স্ক ছেলে অথবা মেয়ে, প্রাপ্তবয়স্কে যদি কোনো পুরুষে একটা অপ্রাপ্তবয়স্ক মানে 18 বছর হয়েছে না এইরকম কোনো মেয়েকে বিয়ে, ছেলে মেয়ের শুধু আছে, আমরা যারা পরিবারের সদস্য তাদেরও থাকতে পারে, যে লোকে বিয়ে করায়, বিয়ে যে করায় কাজ 6 মাসের জেল, 50,000 টাকা জরিমানা, কাজের লাইসেন্স বাতিল হয়ে যাবে। সেই রূপ যারা আমরা পরিবারের সদস্য তাদের 6 মাসের জেল, 50,000 টাকা জরিমানা। টাকা অনুযায়ী ব্যর্থ অথবা সে টাকা মানে দিতে সময় নিতেছে যে টাকা